মহিলাদের স্থানে অনেক সময় শক্ত মাংসপিণ্ড মতো দেখা যায় যেখানে হালকা ব্যথা অনেকেই অনুভব করে থাকেন এই ধরনের সমস্যাকে অনেকেই ক্যান্সার মনে করে দুশ্চিন্তা করে থাকেন আসলে এটা এক ধরনের লামস আজ এই সমস্যা নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট বেস্ট সার্জন ডক্টর পূজা আগরওয়াল নমস্কার আমি ডক্টর পূজা আগরওয়াল ব্রেস্ট সার্জন মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালে আজকাল দেখি অনেক ইয়ং মেয়েরা ব্রেস্ট কমপ্লেন নিয়ে আসে অনেক মেয়েরা বলে কি ব্রেস্টে ব্যথা হয় অনেক ছোট ছোট মেয়েদের ব্রেস্টের লামস পাওয়া যায় গাঁঠ মতন শক্ত গাঁঠ মতন পাওয়া যায় ওরা ভয় পেয়ে যায় কেন কি সবাই ভাবে কি শক্ত গাঁঠ মানে ক্যান্সার তো এটা বুঝতে হবে সব ক্যান্সার হয় না অনেক অনেক আলাদা প্রবলেম হতে পারে যাকে আমরা বিনাইন ব্রেস্ট ডিজিজেস বলি যার মধ্যে আসতে পারে ফাইব্রো অ্যাডিনোসিস ব্রেস্টের ইনফেকশন হতে পারে ব্রেস্ট তারপরে সিস্ট হতে পারে যেটা খুবই কমন সিস্ট হতে পারে সিস্ট মানে একটা বেলুনের মতন যার ভেতরে জল ভরে আছে তারপর ব্রেস্টে ইনফেকশন হয় ব্রেস্ট অ্যাপসিস যেটা বললাম তারপরে মহিলারা যখন ব্রেস্ট ফিডিং করে ওদের ব্রেস্টে একটা প্রবলেম হয় যাকে আমরা বলি ল্যাকটেশনাল ব্রেস্ট অ্যাপসিস ল্যাকটেশনাল ম্যাসাইটিস যেটা খুবই কমন খুব পেইনফুল তো এইগুলো প্রবলেমও হয় ব্রেস্টে ব্রেস্ট ক্যান্সার ছাড়া অনেকবার এগুলো কোনো ট্রিটমেন্ট করতে লাগে না অ্যান্টিবায়োটিক বা কিছু ওষুধ দিয়েই এগুলো ঠিক হয়ে যায় আর কিন্তু সবসময় আমরা ভাবি কি ব্রেস্টে কিছু হলেই ওটা ক্যান্সার হয়ে গেছে কিন্তু অবভিয়াসলি যখন মেয়েরা চেক করছে নিজেকে যদি ব্রেস্টে কিছু প্রবলেম পায় যদি দেখতে পারে কি কিছু চেঞ্জ হচ্ছে কি কিছু প্রবলেম হচ্ছে এটা কিছুদিন আগে ছিল না আমরা এটা নতুন ফিল করছি তাহলে প্লিজ কোনো ডাক্তারকে দেখান ইউস্যালি ইয়াং গার্লস এ আমরা ম্যামোগ্রাম করি না আনকিল আমরা ভাবছি কি এটা ক্যান্সার আছে একটা আলট্রাসাউন্ড করি ব্রেস্টের আলট্রাসাউন্ড আমরা দেখি এটা কি আছে যদি এই যে নামগুলো নিলাম সিস্ট ব্রেস্ট অ্যাপসেস এইগুলো যদি আমরা দেখি তাহলে যদি অনেকবার আমাদের বায়োপসি করতে লাগে আমরা বায়োপসি করি আদারওয়াইজ আমরা অনেকবার ফলো আপই করি অনেকবার ফলো আপ করতে লাগে রেগুলার ইন্টারভেলস এ দেখি কি এটা বাড়ছে কি বাড়ছে না কিছু চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না যদি কিছু বেশি প্রবলেম হয় না বেশি ব্যথা ক্রিয়েট করে না কি পেশেন্ট অনেক অ্যাংশিয়াস থাকে না তাহলে আর বেশি ট্রিটমেন্ট কিছু লাগে না অনেকবার রিঅরেন্স পেশেন্টকে যখন আমরা বোঝাই কি এটা বাজে কিছু নয় এটা ক্যান্সারের মতন কিছুই নেই পরবর্তীকালে ক্যান্সারের রূপ নেওয়ার চান্সটা খুবই কম অনেক পেশেন্ট এটা শুনে ওরা একটু স্যাটিসফাইড হয়ে যায় কিন্তু যদি আপনারা ব্রেস্টে কিছু লাম বুঝতে পারছেন কিছু চেঞ্জ বুঝতে পারছেন এটা ডাক্তারকে দেখানো খুব ইম্পর্টেন্ট তো আমরা সবাইকে বলি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন নিজেকে চেক করা প্রতি মাস সব মেয়ে নিজেকে চেক করা উচিত যাদের পিরিয়ডস হচ্ছে ইয়াং গার্লস পিরিয়ড শেষ হওয়ার দু থেকে তিন দিন পর নিজেকে চেক করতে পারে অনেক ভিডিওস আছে

especially done cancer detect korar jonne amra dekhte pari bujhte pari er modhe khubi simple test khali pet kichu aste hoy na eta choto 5 10 minute lage pura shudhu korar jonne khubi simple test usually benign breast disease young girls ke affect kore um menstruating girls after 40 onek bar dekha jay ki eta notun hoy na jodi amra after 40 kono female আলট্রাসাউন্ড কি ম্যামোগ্রামে দেখি তো মিসলি আমরা রেজিউম করি কি এটা আগে থেকে ছিল তো কেন হয় এটা সবাই জানতে চায় তো দেখা গেছে এটা হরমোনাল এর জন্য একটা ইয়ং গার্লে ব্রেস্টে ডেভেলপ হয় ওই জন্য আমরা সবসময় বলি এটা ভয়ের কোনো কারণ নেই তো হরমোন এটা হরমোনাল চেঞ্জেস যখন আমাদের বডিতে শুরু হয় থার্টিন টু ফোর্টিন কিউবার্টিস সময় তখন এইগুলো নতুন হতে শুরু হয় অনেকবার দেখি ফাইব্রো আডিনোমা কিছু লিজন ফাইব্রো আডিনোসিস এটা দুটো ব্রেস্টেই হয় মাল্টিপল হয় অনেকবার পিরিয়ডস আগে আমাদের ব্রেস্টে যে ব্যথাটা হয় সাইক্লিক্যাল নাস্টালজিয়া যেটা আমরা বলি এটা খুবই কমন পিরিয়ডস আগেই লামস গুলো বড় বড় লাগতে পারে দিস প্রুভস কি এটা হরমোনাল চেঞ্জেস এর জন্য হয় তো আবার বলছি এটা ইউজলি ভয়ের কোনো কারণ হয় না কিন্তু যদি আপনি এইগুলো জিনিস ফিল করতে পারছেন যদি হাত দিয়ে ফিল হয় তাহলে একবার ডাক্তারকে দেখাবেন কি আমরা আমরা একবার করে কনফার্ম হতে চাই বাজে কিছু সাবধানতা সাবধানতায় যেটা আমি বললাম কি এটা ইউজুয়ালি কোনো কারণে হয় না আমরা কিছু কজ দিতে পারি কি এটা অ্যাভয়েড করলে এটা হয় হবে না

প্রমিন্যান্ট সিমটম যেটা পেশেন্ট কমপ্লেন করে ওইটা হলো পেন পেন থাকে পেশেন্ট করে পেন সবসময় একটা ভয় থাকে পেন হচ্ছে কেন আমরা যখন বলেও দিই এটা ভয়ের কিছু না পেন হচ্ছে পেন হচ্ছে এটাই নিয়ে ভয় থাকে তো পেন ম্যানেজমেন্ট নিয়ে আমরা খুবই একটু কেয়ারফুল থাকি আমরা সবাইকে ইনসিস্ট করি প্রপার আন্ডার গার্মেন্টস ড্রেস সাপোর্টিভ গার্মেন্ট পড়তে কেন কি পেনে খুব আরাম হয়

Thank you.